আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শাহাদাত, আমার দেশের বাড়ি চিটাগাং। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্সটি সম্পন্ন করেছি। বর্তমানে আমি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়েও কাজ করছি। আমি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ট্রিপলির উপরে আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করি। কোভিড-19 কারণে পুরো দেশে শাটডাউন হয়ে যায়, ওই সময় আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমার অলরেডি একটা এক্সিস্টিং ফিশারিজের বিজনেস ছিল, তো আমি আমার ফিশারিজের এই বিজনেসটাকে নিজে একটু দেখাশোনা করি। যখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো, কোভিড-19 পরিস্থিতিও মোটামুটি ঢাকা শহরে স্বাভাবিক হতে লাগলো, তখন আমি আমার এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং ওনাকে জানালাম যে আমি নতুন কিছু করতে চাইতেছি। তখন আমার ওই বড় ভাই আমাকে পরামর্শ দিলেন যে তুমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারো। তখন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলাম। তখন উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি ক্রিয়েটিভ আইটিতে যেতে পারো। ক্রিয়েটিভ আইটিতে আসলাম, আসার পরে ওনাদের কোয়ালিটি টিমের সাথে কথাবার্তা বললাম, ওনারা আমাকে অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা দিলেন। এরপর আমি সময় করে একদিন ক্রিয়েটিভ আইটিতে পুনরায় আসলাম। আসার পরে আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্সটা কমপ্লিট করব। আমি ক্রিয়েটিভ আইটিতে ভর্তির কিছুদিন পরে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যায়। যখন ক্লাসে কোনো বিষয় নিয়ে একটু কনফিউশন হয়, নিজেদের ভিতরে আমরা যখন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন আমরা আমাদের মেন্টরদের সাথে যোগাযোগ করি। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মেন্টররা খুবই আন্তরিক ছিল আমাদের সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে। আমাদের প্রোগ্রেসটা ডেইলি রিপোর্ট নিতেন, আমরা ভালোভাবে কাজ করছি কিনা। এই আমরা যতবারই ওনাদের কাছে যেতাম আমাদের সমস্যাগুলো নিয়ে, ওনারা কোনো প্রকার বিরক্তি ছাড়া আমাদেরকে সহযোগিতা করতেন। আর এখানে আরেকটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, তা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমের তৎপরতা। দেখা গেলো আমরা কোনোদিন হয়তো বা একটা ক্লাস আমি মিস করে ফেলেছি, তখন ওনারাই আমাকে কল দিয়ে জানতে চাইতেন যে কেন আমি ক্লাসটা মিস করলাম। এই বিষয়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আমরা ক্লাস করার ব্যাপারে, শেখার ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠেছি। ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা ক্লাস অফার করে, আমি ওই ক্লাসে অ্যাটেন্ড হই। আমাদের ব্যাচের যারা ছিল তারা সবাই অ্যাটেন্ড হয় যে আমরা যারা জব করতে ইচ্ছুক তারা আমাদেরকে এই বিষয়ে হেল্প করবে। ওই ক্লাসে ওনারা আমাদেরকে আমাদের সিভিগুলো রেডি করে দিতে বলে। ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে আমি পার্সোনালি যোগাযোগ করি, ওনারা আমার ডাউটগুলো ক্লিয়ার করেন। এরপরে আমি আমার ওনাদের ডিরেকশন মোতাবেক আমি আমার সিভিটা ওইভাবে রেডি করে আমার সিভিটা আমি ওনাদেরকে জমা দিই। তারা আমার সিভিটা বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট করা শুরু করেন এবং কিছুদিন পরে আমি বিভিন্ন কোম্পানি থেকে আমার ইন্টারভিউর জন্য কলের ডাক পাই। এরপর আমি ওনাদের সাথে পুনরায় যোগাযোগ করি যে আমার তো ইন্টারভিউর কল আসতেছে, এখন আমি কী করতে পারি। তখন ওনারা আমাকে এই বিষয়টা নিয়ে অনেক গ্রুমিং করলেন এবং আমাকে বিভিন্ন সাজেশন দিলেন যে কীভাবে আমি ইন্টারভিউর জন্য তৈরি হতে পারি, কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমি কীভাবে ওগুলা হ্যান্ডেল করবে, এসব বিষয়ে আমাকে বিভিন্ন পরামর্শ দেন। এরপর আমি ডে টু ডে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে থাকি। আলহামদুলিল্লাহ অবশেষে একটি কোম্পানিতে আমার জব কনফার্ম হয়ে যায়। বর্তমানে আমি যে জবটি করছি এটা ক্রিয়েটিভ আইটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমি পেয়েছি। আমি বর্তমানে বিএসলভসে ডিজিটাল মার্কেটার হিসেবে কর্মরত আছি। অফিসের পরিবেশ অনেক চমৎকার, আমার যে কলিগরা আছে তারা খুবই ফ্রেন্ডলি এবং আমার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা আমি পড়ি তাহলে তারা আমাকে ইনস্ট্যান্ট সাপোর্ট করে এবং আমার যে ইমিডিয়েট বস আছে উনিও খুব সাপোর্টিভ। আমি ওনার কাছে কোনো প্রকার হেজিটেশন ছাড়াই যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি, উনিও আমাকে খুব সাপোর্ট করে। সব কিছু মিলিয়ে আমাদের অফিসের এনভায়রনমেন্টটা অনেক চমৎকার এবং আমি এখানে কাজ করতে পেরে অনেক খুশি। বর্তমানে আমি চাকরির পাশাপাশি অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আমি কাজ করতেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই ফিল্ড থেকে সর্বোচ্চ একটা গ্রোথ পজিশনে পৌঁছানো, অর্থাৎ আমি আমার নিজের একটি এজেন্সি দিতে চাচ্ছি।